বছরের সেরা দশে বাংলাদেশের তিন ব্যাটার সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে আয়ারল্যান্ড মাঠে দর্শক নিয়েই হবে বিপিএল বাড়তে পারে টিকিট শেষ মুহূর্তে চাঞ্চল্যকর খবর বদলে যাচ্ছে ঢাকার মালিকানা এবার ইংল্যান্ডকে একশো পঁচাশি রানে গুটিয়ে দিল অস্ট্রেলিয়া সেঞ্চুরিয়নে ভারতের দাপট আলোচনার উপায়ও রাখেননি ইয়ানসেন কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়ে মুমিনুলদের সঙ্গে হেরাত এটিপি কাপ ছাড়লেন জোকোভিচ ব্যক্তিগত কারণ নাকি টিকা গ্রহণে অনীহা এবং না ফেরার দেশে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত বছরের সেরা দশে বাংলাদেশের তিন ব্যাটার সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে আয়ারল্যান্ড দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এসেছে দু সাল চলতি বছর বাকি রয়েছে আর মাত্র দুটি ওয়ানডে ম্যাচ তবে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার সেই ম্যাচ নিয়েও রয়েছে অনিশ্চয়তা করোনার কারণে আগামী আঠাশ ও একত্রিশ ডিসেম্বর এই দুই ম্যাচ হবে কিনা তা নিশ্চিত নয় স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র সেই দুই ম্যাচ যদি মাঠে গড়ায় তাহলে দু একুশ সালে ওয়ান ডে ম্যাচের সংখ্যা দাঁড়াবে তিয়াত্তরটি সেই দুই ম্যাচ হিসেবে বাইরে রেখে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত এবছর একদিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে একাত্তরটি যেখানে সবচেয়ে বেশি পনেরো ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা আয়ারল্যান্ড খেলেছে চোদ্দটি এরপরই রয়েছে বাংলাদেশের বারো ম্যাচ তাই স্বাভাবিকভাবেই চলতি বছরের দলীয় কিংবা ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের ক্রিকেটাররা দু হাজার একুশ সালে ওয়ানডে ফরমেটের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটারদের তালিকায় আয়ারল্যান্ডের পল স্টার্লিং সেরা দশে রয়েছেন বাংলাদেশের তিনজন এবছর বাংলাদেশের বারো ওয়ান সবকটি খেলেছেন অধিনায়ক ও বাহাতে ওপেনার তামিম ইকবাল যেখানে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে প্রায় উনচল্লিশ গড়ে চারশো চৌষট্টি রান করেছেন তিনি যা কিনা চলতি বছর তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এছাড়া তালিকার ছয় নম্বরে মুশফিক ও আটে রয়েছেন মাহমুদুল্লাহ দু হাজার একুশ সালের সবচেয়ে বেশি ওয়ান ডে খেলার তালিকায় আয়ারল্যান্ড দ্বিতীয় অবস্থানে থাকলেও সেই চোদ্দ ম্যাচে সাতশো পাঁচ রান করে স্টার্লিং রয়েছেন শীর্ষে এবছর তিনি তিনটি সেঞ্চুরি ও দুটি ফিফটি হাঁকিয়েছেন রান করেছেন চুয়ান্ন দশমিক দুই তিন করে তার সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত একশো একত্রিশ রানের চলতি বছর উনত্রিশ জন ব্যাটার হাঁকিয়েছেন মোট চৌত্রিশটি সেঞ্চুরি যেখানে সর্বোচ্চ তিন সেঞ্চুরির মালিক স্টার্লিং এ এছাড়া জোরা সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান পাকিস্তানের বাবর আজম ও ফাখর জামান এবছরের সর্বোচ্চ একশো তিরানব্বই রানের ইনিংস চেয়ে খেলেছেন এক নজরে ওয়ান ডে সালের সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকা আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৪ ইনিংসে চুয়ান্ন দশমিক দুই তিন করে সাতশো পাঁচ রান সর্বোচ্চ একশো একত্রিশ নট আউট দক্ষিণ আফ্রিকার জানেমান মালান সাত ইনিংসে চুরাশি দশমিক আট তিন গড়ে পাঁচশো নয় রান সর্বোচ্চ একশো সাতাত্তর নট আউট বাংলাদেশের তামিম ইকবাল বারো ইনিংসে আটত্রিশ দশমিক ছয় ছয় গড়ে চারশো চৌষট্টি রান সর্বোচ্চ একশো বারো রান আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর চোদ্দ ইনিংসে সাঁত্রিশ দশমিক আট তিন গড়ে চারশো চুয়ান্ন রান সর্বোচ্চ উনআশি আয়ারল্যান্ডের অ্যান্ডি ব্যালবার্নি চোদ্দ ইনিংসে বত্রিশ দশমিক তিন আট গড়ে চারশো একুশ রান সর্বোচ্চ একশো দুই বাংলাদেশের মুশফিকুর রহিম নয় ইনিংসে আটান্ন দশমিক এক চার গড়ে চারশো সাত রান সর্বোচ্চ একশো পঁচিশ পাকিস্তানের বাবর আজম ছয় ইনিংসে সাতষট্টি দশমিক পাঁচ শূন্য গড়ে চারশো পাঁচ রান সর্বোচ্চ একশো আটান্ন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ এগারো ইনিংসে উনপঞ্চাশ দশমিক আট সাত গড়ে তিনশো নিরানব্বই রান সর্বোচ্চ ছিয়াত্তর নট আউট পাকিস্তানের ফখর জামান ছয় ইনিংসে ষাট দশমিক আট তিন ইনিংসে ছয় ইনিংসে ষাট দশমিক আট তিন গড়ে তিনশো পঁয়ষট্টি রান সর্বোচ্চ একশো তিরানব্বই শ্রীলঙ্কার হাসারাঙা ডিসিলভার চোদ্দ ইনিংসে সাতাশ দশমিক তিন আট গড়ে তিনশো ছাপ্পান্ন রান সর্বোচ্চ আশি নট আউট সকল পরিসংখ্যান এক জানুয়ারি দু হাজার একুশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার একুশ পর্যন্ত সময়ের মাঠে দর্শক নিয়েই হবে বিপিএল বাড়তে পারে টিকিট পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ও টেস্ট সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর বাংলাদেশের ক্রিকেট মাঠে ফিরেছে দর্শক সেই দুই সিরিজে ধারণ ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নেওয়া থাকার শর্তে মাঠে বসে খেলা দেখতে পেরেছেন দর্শকরা এবার ঘরের মাঠে পরবর্তী ক্রিকেট উৎসব বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল আগামী বিশ জানুয়ারি থেকে শুরুর কথা রয়েছে বিপিএল এর অষ্টম আসর ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্টেও মাঠে দর্শক প্রবেশের সুযোগ রাখছে বিসিবি শুধু তাই নয় গত সিরিজের চেয়ে বেশি টিকিট বিক্রির কথা ভাবছেন তারা অর্থাৎ ধারণ ক্ষমতার অর্ধেকেরও বেশি দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে এবার রোববার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন তিনি বলেছেন দর্শকের ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে পঞ্চাশ ভাগ তো থাকবেই এর চেয়েও বাড়তে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টুর্নামেন্ট শুরু হতে এখনো দুই সপ্তাহের উপর আছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া যারা মাঠে না যাবেন তাদের জন্য দুটি টিভি চ্যানেলও বিপিএল সরাসরি সম্প্রচার করা হবে বিসিবির প্রধান নির্বাহীর ভাষ্য এরই মধ্যে এবারের আসরের সম্প্রচার সত্ত্বে দেওয়া হয়েছে দু সালের আসরের খেলাগুলো দুটা চ্যানেল সরাসরি সম্প্রচার করবে শেষ মুহূর্তে চাঞ্চল্যকর খবর বদলা যাচ্ছে ঢাকার মালিকানা রাত পোহালেই প্লেয়ার্স ড্রাফট ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজানোর কাজে ব্যস্ত সব দলের মালিকপক্ষ ও টিম ম্যানেজমেন্ট বসেছেন কিভাবে দল সাজাবেন সেই কাজে দেশি ও বিদেশি মিলে যারা অটো চয়েস শেষ করেছেন তারা ছক করছেন কিভাবে বাকি দল সাজানো যায় যারা অটো চয়েসে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে বোলার নিয়েছেন তারা যাচ্ছেন প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাক পেলে ব্যাটসম্যান নিতে দ্বিতীয় ডাকে একজন ব্যাটিং বা স্পিনিং অলরাউন্ডার দলে ভেরাতে এভাবে চলছে হিসাব নিকেশ কুমিল্লা চট্টগ্রাম ও সিলেট তাদের অটো চয়েসে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে বোলার দলে ফেলেছেন কুমিল্লার অটো অটোচয়েস মুস্তাফিজুর রহমান তাকে দলে রেখেই সোমবার প্লেয়ার্স ড্রাফটে অংশ নেবে নাফিজা কামালের দল খুব স্বাভাবিকভাবেই তাদের লক্ষ্য প্রথম ডাকে ব্যাটসম্যান পরে স্পিনিং বা ব্যাটিং অলরাউন্ডার দলে নেয় একই কথা প্রযোজ্য চট্টগ্রামের ক্ষেত্রেও দলটির অটো অটোচয়েস বাহাতি স্পিনার নাসুম আহমেদ তারাও ব্যাটসম্যান দল নিয়ে প্লেয়ার্স ড্রাফট শুরুর অপেক্ষায় অন্যদিকে সিলেটের ডান ডানহাতি পেয়েজের তাসকিন আহমেদ তারাও কুমিল্লা চট্টগ্রামের পথে হাটার অপেক্ষায় কিন্তু এর বিপরীতে খবরও রয়েছে প্লেয়ার্স ড্রাফটের আগে হঠাৎ করেই সংশয় দেখা দিয়েছে ঢাকার মালিকানা নিয়ে আসন্ন বিপিএল এর জন্য ঢাকার ফ্র্যাঞ্চাইজি হয়েছিল রূপা অ্যান্ড মার্ন গ্রুপ কনসোর্টিয়াম কিন্তু জানা গেছে তারা শেষ পর্যন্ত দল পরিচালনায় থাকছেন না নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি এক কোটি ও প্লেয়ার্স পেমেন্টের চার কোটি টাকা সহ মোট পাঁচ কোটি টাকা দিতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারিয়েছে রূপা অ্যান্ড মার্ন গ্রুপ কনসার্টিয়াম এখন তাদের বদলে কে বা কারা ঢাকার মালিক হবে কোন কর্পোরেট হাউস ঢাকার দল পরিচালনায় থাকবে তা নিয়ে ধোয়াশা ক্রিকেট পাড়ায় এ বিষয়ে দু ধরনের কথা শোনা যাচ্ছে এক পক্ষ বলছে রূপা অ্যান্ড মার্ন গ্রুপ কনসোর্টিয়াম না হলে বিসিবি ঢাকার দল চালাবে সমুদয় অর্থের যোগান দেওয়ার পাশাপাশি বিসিবির ব্যবস্থাপনায় পরিচালিত হবে ঢাকা অন্য এক সূত্র বলছে চেষ্টা চলছে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি জোগাড় করার তবে এত অল্প সময়ে কেউ পাঁচ কোটি টাকা দিয়ে দল নিতে এগিয়ে আসবে কি দাঁড়িয়ে সংশয় থেকে কিন্তু যাচ্ছে শেষ পর্যন্ত কি হবে সেটি এখন দেখার এ খবর জানিয়েছে কয়েকটি অনলাইন গণমাধ্যম এবার ইংল্যান্ডকে একশো পঁচাশি রানেই গুটিয়ে দিল অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের দুঃস্বপ্নের যাত্রা দীর্ঘায়িত হচ্ছে ব্যাটিং ব্যর্থতায় প্রথম দুই ম্যাচে হারের পর বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বড় ধাক্কা খেয়েছে সফরকারীরা আরও একবার ব্যাটিং দৈন্যতা ফুটে উঠেছে জো রুটের দলে কামিন্স স্টার্ক লিওনদের তোপে এবার মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে একশো পঁচাশি রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড দলের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান জো রুট টসের ব্যাটিং এ নেমে ফের অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড তেরো রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকে দলটি হাসিব হামিদ ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ডাক মেরে প্যাট কামিন্সের দারুণ এক ডেলিভারিতে ব্লক করতে চেয়ে উইকেটের পেছনে ক্যাচ অন হামিদ উইকেট হারিয়ে খোলসে ঢুকে পড়ে ইংল্যান্ড সাত ওভারে তোলে মাত্র তেরো রান তবে কাজের কাজ হয়নি অষ্টম ওভারে কামিন্সের ফের আঘাত এবার জ্যাক ক্রলিকে গালিতে ক্যাচ বানান অজি গতি তারকা বিপর্যয়ে দাঁড়িয়ে ডেভিড মালানকে নিয়ে আটচল্লিশ রানের একটি জুটি গড়েছিলেন অধিনায়ক জোর উঠ মালান কামিন্সের তৃতীয় শিকার হলে ভাঙে এই জুটি সেটি ছিল ইনিংসের সবচেয়ে বড় জুটি দলীয় বিরাশি রানের মাথায় ফিরে যান রুটো কাটায় কাটায় পঞ্চাশ করে ইংলিশ অধিনায়ক মিচেল স্টার্কের বলে উইকেট রক্ষকে ক্যাচ দিলে একশো রাগে চার উইকেট হারায় ইংল্যান্ড বেন স্টোকসও পঁচিশ রানের বেশি এগোতে পারেননি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড জনি বেয়ারস্টো একটা প্রান্ত ধরেছিলেন পঁচাত্তর বলে পঁয়ত্রিশ করা এই ব্যাটারকে ফেরান স্টার শেষ দিকে ওলি রবিনসনের বাইশ সানে একশো পঁচাশি পর্যন্ত গেছে ইংলিশরা লেজটা মুড়ে দেন নাথান লিওন অজি বোলারদের মধ্যে প্যাট কামিনস আর নাথান লিওন পান তিনটি করে উইকেট মিচেল স্টার্কের শিকার দুটি সেঞ্চুরি ভারতের দাপট হাতে লাল চকচকে নতুন বল টেস্ট ক্রিকেটে আন করা লাল বল দেখলেই নড়ে বসেন সবাই সেটা দ্বিতীয় নতুন বল হলে আরও বেশি ঝিম মেরে আসা দিনটা চনমনে করতে নতুন বলের চেয়ে আর ভালো কিছু কি হতে পারে সেই নতুন বলটা মার্কো ইয়ানসেন ফেললেন অনেক বাইরে লেংসটাও একদম ব্যাটসম্যানের মনের মতো অজিঙ্ক রাহানে ব্যাটে বলটা লাগানোর পর সে বলের ভাগ্য নিয়ে কারো মনে এক বিন্দু সন্দেহ থাকলো না ক্রাঞ্চ পয়েন্ট দিয়ে মারা সে চারটা সেঞ্চুরিয়ান টেস্টের পুরো দিনের বিজ্ঞাপন ঘরের মাঝে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের সবচেয়ে দুর্বলতম দল নিয়ে নামা দক্ষিণ আফ্রিকা পুরো দিনটাই পিছিয়ে ছিল শেষ বিকেলেও এর অন্যথা হবে কেন উইকেটে রান তুলেছে প্রথমবারের মতো সর্বশেষ আফ্রিকায় ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্টে বল করেছিলেন কাগিজো রাবাদা এবং লুঙ্গি এনগিরির কাঁধে কোনো দায়িত্ব ভার হয়ে চেপে বসেনি বোলিং আক্রমণে যখন ডেলস্টেইন মর্নে মর্কেল আর ভার্ন ফিলান্ডার থাকে তখন তরুণ রাবাদার চাপ নিয়ে না ভাবলেও চলছিল ফিল্যান্ডারের মতোই পনেরো উইকেট পেয়ে নির্ভর রাবাদা স্টেইনের বদলে দুই ম্যাচে নেমে নয় উইকেট পেয়েছিলেন এনগিডিও ছাব্বিশ ডিসেম্বর তারা দুজন যখন নতুন বলের দায়িত্ব নিয়ে নেমেছেন তখন দলের সব ভার তাদের কাঁধে চতুর্থ পেসার হিসেবে দক্ষিণ আফ্রিকা নামিয়েছে অলরাউন্ডার উইয় মুন্ডালকে আর তৃতীয় পেসার আজই অভিযুক্ত মার্ক ইয়ানসন দু সালে নেটে বল করতে এসে বিরাট কোহলির সঙ্গে তোলা ইয়ানসনের ছবিটাও তাই সামাজিক মাধ্যমে বেশ ঘোরাফেরা করছিল অভিষেকের দিনে অন্য কোনো কারণে আলোচনার উপায়ও রাখেননি ইয়ানসন একাশীতম ওভারে যেমন দ্বিতীয় নতুন বলটা একটা বাউন্ডারি দিয়ে উদ্বোধন করেছেন তার টেস্টে করা প্রথম বলটাও এভাবে সীমানায় ছুটে গিয়েছিল নিজের প্রথম ওভারে তিন চার হজম করে টেস্ট ক্রিকেট কত কঠিন সেটা টের পেয়েছেন ইয়ানসন শুধু ইয়ানসেন কেন দক্ষিণ আফ্রিকার কোনো বলারই তো দাগ কাটতে পারছিলেন না দশম ওভারেই তাই ইয়ানসেনের আবির্ভাব বারোতম ওভারে মোল্ডারও বল হাতে পেয়ে গেলেন কেশব মহারাজ বল পেলেন অবশ্য মধ্যাহ্ন বিরতির আগের শেষ ওভারে ভারতের দুই ওপেনার সে ওভারটি অনায়াসের সামনে লাঞ্চে গেছেন বিনা উইকেটে তিরাশি রান নিয়ে বিরতিতে গিয়ে একটি কীর্তি ছুঁয়েছেন কে এল রাহুল ও মায়াঙ্কা আগারওয়াল দু হাজার সাত সালের কেপটাউন টেস্টের পর এই প্রথম দেশের বাইরে কোনো টেস্টের প্রথম সেশনে উইকেট হারায়নি ভারত তবে এটা নাও হতে পারতো বাহান্ন রানের উইকেট হারাতে পারত ভারত যদি ইয়ান বলে আগারওয়ালের দেয়া কঠিন ক্যাচটি ধরতে পারতেন কুইন্টন ডিকক ছত্রিশ রানের জীবন পাওয়া আগরওয়াল শেষ পর্যন্ত থামলেন একচল্লিশতম ওভারে ষাট রানে থাকা আগরওয়ালের প্যাডে বল লাগলে জোরালো আবেদন করে দক্ষিণ আফ্রিকায় কিন্তু আম্পায়ার এরাস মাস্তাতে সায় দেননি একদম শেষ মুহূর্তে রিভিউ নেন এক ডিন এলগার রিভিউতে আউটের সিদ্ধান্তই জানানো হয় ততক্ষণে উদ্বোধনী জুটি একশো রান এসে গেছে এগারো বছর ও পনেরো ইনিংস পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় কোনো উদ্বোধনী জুটি শতক বেরোল পরের উইকেট পেতে আবার চল্লিশ দশমিক দুই ওভার দরকার হয়নি স্বাগতিকদের পরের বলেই এনগিরি ফিরিয়ে দিয়েছেন চেতেশ্বর পূজারাকে হ্যাট্রিক বলটার সামনে বিরাট কোহলি ভালোই সঙ্গ দিয়েছেন রাহুলকে এতক্ষণ বলের পাশে সহযোগীর ভূমিকায় থাকা রাহুল দায়িত্ব বুঝে নিয়েছেন তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে দ্বিতীয় সেশনটা কাটিয়ে দিয়েছেন তৃতীয় সেশনেও রাবাদাদের হতাশ করছিলেন দুজন দক্ষিণ আফ্রিকার বোলারদের একটু আশা বাড়িয়েছিলেন কোহলি বেশ কিছুক্ষণ রান আটকে দিয়ে ফাঁদ পেতেছিলেন এনগেটি তারপর অফিস স্টাম্পের অনেক বাইরে গুড লেংথে বল ফেলেছেন ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েছেন ফর্মে ফিরতে মরিয়া হয়ে ওঠা কোহলে দক্ষিণ আফ্রিকার তবু ম্যাচে ফেরা হয়নি ওয়াসিম জাফরের পর মাত্র দ্বিতীয় ভারতে ওপেনার হিসেবে শতক পেয়েছেন রাহুল রাহানেকে নিয়ে অসমাপ্ত চতুর্থ উইকেট জুটিতে তিয়াত্তর রান এনে দিয়েছেন তিনি সতেরো চার ও এক ছক্কা একশো বাইশ রান নিয়ে প্রথম দিন শেষ করেছেন রাহুল ৪৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে প্রথম দিনের একমাত্র সফল বোলার এনগেটে কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়ে মুমিনুলদের সঙ্গে হেরাত নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের কোয়ারেন্টিন করার কথা ছিল সাত দিন কিন্তু সেটা বেড়ে হয়ে যায় এগারো দিনের বাংলাদেশ যে বিমানে করে নিউজিল্যান্ডে গিয়েছিল সেই বিমানে অন্য যাত্রীর শরীরে করোনা শনাক্ত হওয়ার কারণে এটা হয়েছে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙনা হেরাতের বিষয়টি অবশ্য আলাদা তার যে করোনা ধরা পড়েছিল অবশেষে কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছেন হেরাত আর সেটা নির্ধারিত সময়ের দুদিন আগেই নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন অ্যান্ড আইসোলেশন ম্যানেজমেন্ট থেকে মুক্তি পেয়ে খুব খুশি হেরাত তিনি বলেন তারা আজ আমাকে মুক্তি করে দিয়েছে আমি আবার দলের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত মাঝখানে কোয়ারেন্টাইনের সময়টা একা এক পার করাটা যে খুব কঠিন ছিল সেটাও জানিয়েছেন তিনি কঠিন দুটি সপ্তাহ কাটিয়েছে আমি তবে আবার দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুশি এবং খেলা শুরুর জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছি করোনা শনাক্ত হওয়ার পর কোয়ারেন্টাইনে কঠিন সময় কাটলেও কর্তৃপক্ষ তার সেবা সুস্থতা ভালোই করেছেন হেরাত বলেছেন আমার অবশ্যই বিসিবি এবং নিউজিল্যান্ডের স্বাস্থ্যসেবা বিভাগকে ধন্যবাদ জানাতে হবে আমার যত্নটা তারা ভালোই করেছে এটিপি কাপ ছাড়লেন জোকোভিচ ব্যক্তিগত কারণ নাকি টিকা গ্রহণে অনিহা। কিছুই হোক করোনাভাইরাসের টিকা নেবেন না এমনই অনর অবস্থানে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ সার্বিয়ান দৈনিক ব্লিক জানিয়েছে আগামী সপ্তাহে সিডনিতে এটিপি কাপে খেলতে যাচ্ছেন না জোকার খ্যাত এই টেনিস কিংবদন্তে জোকোভিচ এটিপি কাপে সার্বিয়ার দলে ছিলেন চৌত্রিশ বছর বয়সী তারকা এখন পর্যন্ত নিশ্চিত করেননি আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন কিনা সেটিও অস্ট্রেলিয়া সরকার সাফ জানিয়ে দিয়েছে করোনার টিকা নেওয়া ছাড়া কোনো খেলোয়াড় টুর্নামেন্টটিতে অংশ নিতে পারবেন না জোকোভিচ ব্যক্তিগত কারণ দেখিয়েই সরে গেছেন তবে অনেকেই মনে করছেন করোনা টিকা গ্রহণে অনিহার কারণেই এমন সিদ্ধান্ত তার কেননা এটিপি কাপ আর অস্ট্রেলিয়ান ওপেনে তিনি নাম দেওয়ার পর সবাই ভেবেছিলেন করোনার টিকা হয়তো নেবেন জোকোভিচ কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে মুখ খুলেননি তিনি আগামী এক থেকে নয় জানুয়ারি কাপ হওয়ার কথা রয়েছে তারপর সতেরো জানুয়ারি থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের প্রধান ক্রেক বুধবার জানিয়েছেন তিনি নিশ্চিত নন মেলবোর্ন মূল দেখা যাবে কিনা আসরে তবে তিলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে হলে প্রতিটি খেলোয়াড় এবং স্টাফকে ভ্যাকসিনেটেড হতে হবে অথবা স্বাধীন বিশেষজ্ঞ প্যানেলের মেডিকেল ছাড়পত্র নিতে হবে এসব নিয়মের কারণে জোকোভিজ দোটানায় আছেন বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী দশটি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জোকার কি টিকা ইস্যুতে অনড়ি থাকবেন দ্রুতই পাওয়া যাবে সব উত্তর না ফেরার দেশে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বড়দিনে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড ক্রিকেট দল চলে গেলেন একটা সময় মাছ কাঁপানো ক্রিকেটার রে ইলিংওয়ার্থ পঁচিশ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর দীর্ঘদিন খাদ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি ইয়র্কশায়ারে জন্ম নিয়ে ইলিংবর্থ ছিলেন একজন অফ স্পিনিং অলরাউন্ডার উনিশশো সালে ১৯ বছর বয়সে তার প্রথম শ্রেণীর ক্যারিয়ার শুরু হয়েছিল উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত পনেরো বছরে ইংল্যান্ডের হয়ে একষট্টি টেস্ট খেলেন তিনি আঠারোশো ছত্রিশ রানের সঙ্গে স্বীকার করেন একশো বাইশটি উইকেট উনিশশো সত্তর মৌসুমে ইংল্যান্ডের বিখ্যাত দুই শূন্য ব্যবধানে অ্যাসের জয়ী দলের অধিনায়ক ছিলেন ইলিংওয়ার্থ দেশকে নেতৃত্ব দিয়েছেন একত্রিশটি টেস্টে প্রথম শ্রেণীর ক্রিকেটে ইলিংওয়ার্থের পরিসংখ্যান রীতিমতো ঈর্ষণীয় চব্বিশ হাজার একশো চৌত্রিশ রানের সঙ্গে নিয়েছেন দু বাহাত্তর উইকেট ইয়র্কশায়ারকে নেতৃত্ব দিয়ে উনিশশো থেকে আটষট্টি সাল পর্যন্ত টানা তিনটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতানোর রেকর্ড আছে তার অবসরের পর ব্রডকাস্টে ক্যারিয়ার শুরু করেন এলিংওয়ার্থ বিবিসির পরিচিত মুখ ছিলেন তিনি এছাড়া উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই মৌসুমে ইংল্যান্ড দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত এই ক্রিকেটার উনিশশো চুরানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত ছিলেন নির্বাচক কমিটির প্রধানও তার মৃত্যুতে শোক জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন